আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাব সিদরাতুল মুনতাহা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। সিদরাতুল মুনতাহা, জমিন থেকে আসমান পর্যন্ত সকল কিছুর শেষ গন্তব্য। সিদরা হচ্ছে আরবি শব্দ যার অর্থ কুলগাছ। আল মুনতাহা এর অর্থ হচ্ছে প্রান্ত সীমা বা শেষ সীমানা। সুতরাং সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ প্রান্তের কুলবৃক্ষ। এটি সপ্তম আসমানে অবস্থিত। এটি এতটাই বড় যে এর আকারের ধারণা করা মুশকিল ব্যাপার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা সম্পর্কে বর্ণনা করার সময় বলেন, গাছটির পাতাগুলো ছিল হাতির কানের মতো বড়, আর এর রং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছিল। পৃথিবীতে আমরা যেসব রং দেখি তা মূলত রংধনুর সাতটি রঙের সৃষ্টি, কিন্তু এই গাছটির রঙগুলো ছিল অন্যরকম, যা বোঝানো সম্ভব নয়। এর চারপাশে অনেক প্রজাপতি ঘোরাফেরা করছিল। সমস্ত সৃষ্টি এবং ফেরেশতার জন্য এটিই শেষ সীমানা, যার সামনে জান্নাত এবং আরও সামনে আল্লাহ পাকের আরশ রয়েছে। মিরাজের রাতে সফরের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে জিব্রাইল আলাইহিসাল্লামও ছিলেন, কিন্তু জিব্রাইল আলাইহিসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে এসে থেমে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসুল, এটা আমার শেষ সীমা, আমি এর সামনে যেতে পারবো না। আমি যদি এর আরও সামনে যাবার চেষ্টা করি তাহলে আমার শরীর আগুনে পুড়ে যাবে। তাই মিরাজের এই সফরে বাকি পথ আপনাকে একাই যেতে হবে। এই গাছটির কাছেই মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম দ্বিতীয়বারের মতো জিব্রাইল আলাইহিসাল্লামকে পূর্ণরূপে দেখেছিলেন। সিদরাতুল মুনতাহা রয়েছে চারটি ঝর্ণা, যেগুলো দুইটি গেছে জান্নাতে আর দুইটি এসেছে পৃথিবীতে। পৃথিবী দুটির নাম হলো মিশরের নীল নদ আর ইরাকের ফোরাত নদী, আর জান্নাতের নদী দুটির নাম হলো কাউসার আর সালসাবিল। হাশরের ময়দানে তার প্রিয় বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যার ফলে তাদের আর কোনো দিন তৃষ্ণা পাবে না। জিব্রাইল আলাইহিসাল্লাম সহ অন্যান্য ফেরেশতাদের যে সকল হুকুম আল্লাপাক দিয়ে থাকেন তা সিদরাতুল মুনতাহা থেকেই প্রেরিত হয়, কারণ এই সীমানার ওপারে যেই যাবে সে আল্লাহর নূর সহ্য করতে পারবে না এবং পুড়ে শেষ হয়ে যাবে। যেমন আমরা জানি, হযরত মুসা আলাইহিসাল্লাম একবার আল্লাহর কাছে আবদার করেছিলেন যে তিনি আল্লাহ পাককে দেখতে চান, কিন্তু আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, তোমার এই মানব চোখ আমার নূর সহ্য করতে পারবে না। তবুও আল্লাহ পাক তার নূরের সামান্য কিছু অংশ একটি পাহাড়ে প্রতিফলিত করেন, যার ফলে পাহাড়টি পুড়ে যায়। সিদরাতুল মুনতাহা এর আগের সকল সৃষ্টির গন্তব্য সিদরাতুল মুনতাহা পর্যন্তই। এর শিখর সপ্তম থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত বিস্তৃত, যার মাধ্যমে এর বিশালতা আপনি নিজেই বুঝতে পারছেন। এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে তার সাহাবীগণকে বলেছিলেন, এর আকৃতি মানুষের কল্পনার অতীত, কিন্তু আল্লাহ তাআলার পক্ষে কিছুই অসম্ভব নয়। সপ্তম আসমানে যাবার জন্য একটি দরজা রয়েছে, কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে এই সাতটি আসমান তৈরি করেছেন। এই সাত আসমানের পরই রয়েছে জান্নাত এবং এর উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। কিয়ামতের পর মুমিনদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো আল্লাহ তাআলা নিজে তখন দেখা দিবেন। সকল মানুষ, জিন এবং ফেরেশতারা সেদিন চোখ ভরে তাদের সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন। কোনো একদিন হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করছেন, যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সেই ফেরেশতা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে এসে বললেন, আপনার জন্য দুটো নূরের সুসংবাদ রয়েছে। প্রথম সুসংবাদটি হল সুরাতুল ফাতিহা এবং দ্বিতীয় সুসংবাদ হল সুরা বাকারার শেষ দুটো আয়াত, যা আপনার পূর্বে
অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে। মুসলিম হাদিস নম্বর 806।